নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাকি। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। 29তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো পুলিশ লাইনে। বুধবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মেমারির খাদ্য দপ্তরের গোডাউনে অতর্কিতে হানা দিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরে ফেলেন। পুলিশ লাইনে পুলিশ প্যারেড অনুষ্ঠিত হলো শুক্রবার। স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গুইল গ্রামে অনিল বরণ রায় স্মৃতি রক্ষা উৎসবের শুভ সূচনা হল শুক্রবার। বাঁকুড়া জেলার ইনপুর ভেদুয়াশের উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। চলে আসছি বিস্তারিত খবরে। 29তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো পুলিশ লাইনে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, জেলা আরাধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে বেশ কিছু মহিলা ও পুরুষদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবন সবচাইতে বেশি সচেতন হওয়াটা খুবই জরুরি, এবং এই উদ্যোগ শুরু হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে। এটি 29তম পথ নিরাপত্তা সপ্তাহ, যার শুভ উদ্বোধন আমাদের সঙ্গে পেয়েছি আমাদের সাথে অনেক মাননীয় অতিথিদের। তাদের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী বিবেক সাহায় IPS, আমাদের সঙ্গে আছেন শ্রী দেবু টুডু সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা। এরপর আমি ডেকে নেব মিস্টার শাহজাহান শুক্রবার পুলিশ লাইনে 29তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এটি পালন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা উন্নয়ন সংস্থার সভাপতি রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুটু, জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগানের ব্যাখ্যা করেন। এছাড়া বক্তারা বলেন এই স্লোগান বাস্তবায়িত হওয়ার ফলে দুর্ঘটনার প্রবণতা অনেক কমেছে। এখানে এসে খুব ভালো লাগে, আর আজকে যে কার্যক্রম নিয়ে আমি এসেছি সেটা আমার অত্যন্ত প্রিয় আছে। আরম্ভ থেকে আমি একটা বলতে চাই যে আমার এখন অলমোস্ট 30 বছর চাকরি হয়ে গেছে। এই 30 বছরের মধ্যে আই এম ইয়েট টু সি এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ মতন যেটার প্রকল্প আছে, এরকম প্রজেক্ট আই হ্যাভ নট সিন। স্পিড লিমিটার গান বসিয়ে দ্রুতগামী গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। আপনি স্পিড লিমিটার থেকেও বেশি জোরে গাড়ি চালিয়েছেন, রিয়েল দেখান। ব্রেক লাইট ভায়োলেশন ডিটেকশন যন্ত্রের সাহায্যে লাইট অ্যান্ড সিগন্যালগুলি সহজেই নিয়ন্ত্রিত হয়। স্কুল স্টুডেন্টদের দিয়ে পথ নিরাপত্তা সচেতনতা তৈরি করা হয় সাধারণ মানুষের মধ্যে। যারা তাও সচেতন হন না তাদের জন্য গান্ধী পন্থাই ঠিক। বলো কাকু, এবার থেকে হেলমেট পরে গাড়ি চালাবেন। হ্যাঁ, প্রমিস করছি এবার থেকে হেলমেট পরে গাড়ি চালাবেন। সাতটা ওয়াচ টাওয়ার বসিয়ে দুর্ঘটনা প্রবণ এলাকায় ড্রাইভারদের সচেতন করা হয়। জার্মানি ওসি বলছি, জার্মানি বলছি, পুরসা মোড়ে ইন্টারসেপ্ট করুন, গাড়ি নাম্বার 1649 ব্লু কালারের। পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় স্পিড ব্রেকারের সাহায্যে দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেওয়া হয়। হেলমেটটাই নাই, বাকি সব ঠিক আছে। অ্যান্ড্রয়েড ট্যাবের সাহায্যে কেস ফাইল করা হয়। আপনার সামান্য ভুলের জন্য একজনের জীবন যেতে পারে, আপনারও জীবন যেতে পারে। অটো ম্যানুয়াল সিগন্যালের সাহায্যে ব্যস্ত রাস্তা যেমন স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়েকে নিয়ন্ত্রণ করা হয়। আমরা পেয়েছি, আপনারা জানেন কি 2016 সালে জুলাই মাসে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উনি সেভ ড্রাইভ সেভ লাইফ
কনসেপ্টটা দিয়েছে, যেখান থেকে শুরু হয়েছে এবং আমরা গত বিগত এক বছরে এটা খুবই ভালো সাকসেস পেয়েছি। সেটা উপরে আমাদের ছোট প্রেজেন্টেশন করা আছে কি কেমন 2016 সালে কী পরিস্থিতি ছিল, তার আগে কী ছিল, এবং গত এক দেড় বছরে আমরা কতটা সাকসেস পেয়েছি। এবং আমাদের লক্ষ্য হচ্ছে জিও অ্যাক্সিডেন্ট বর্ধমান, তার জন্য আপনার সকলের সহযোগিতা লাগবে। এই ছোট প্রেজেন্টেশন দিয়ে আমি স্টার্ট করব। ওনাদের উৎসাহিত করবেন এবং আমরা আশা রাখবো যে ওনারা ভবিষ্যতে হেলমেটগুলি ব্যবহার করবেন এবং অন্যকে ব্যবহার করার ব্যাপারে আগ্রহী করে তুলবেন। মঞ্চে আসতে অনুরোধ করছি বিশ্বজিৎ পাল, কুটসেট রোড, কুটসেট রোড থেকে মনসুর, কুটসেট বিদ্যার্থী বয়েজ হাই স্কুল থেকে সন্তোষ মল্লিক, বিদ্যার্থী বয়েজ হাই স্কুল থেকে পুলক রায়চৌধুরী, ইসলামাবাদ হাই স্কুল থেকে খুব হালকাভাবে নেওয়া হবে না এবং এই বিষয়ে তাদের যা করণীয় সেটা তারা। তবে মানুষকে আরও সচেতন হতে হবে। এদিন মঞ্চ থেকে অনেক পুরুষ ও মহিলাদের হেলমেট তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মেমারির খাদ্য দপ্তরের গোডাউনে অতর্কিতে হানা দিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরে ফেলেন। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই উপলক্ষে শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি দেবুটুডু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান। তিনি জানান, গত পরশু আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের পরিদর্শনে এসেছিলেন একটা ডিস্ট্রিবিউটরের গোডাউনে গিয়েছিলেন। সেখানে মানে চালগুলো দেখেছি, চাল দেখে উনি চলে গেছেন যে জিজ্ঞা কোয়ারি করেছেন চালগুলো কোথাকার, এগুলো জলন ব্যবস্থা কেন, এইসব করেছেন। কিন্তু কোনো সময় বলে যাননি যে চালগুলো খারাপ, কোথাও বলেনি। কিন্তু কিছু মানুষ সক্রিয় হয়ে, কিছু মানুষ কুৎসা অপপ্রচার করে তারা বলছে চালের মাল খারাপ আমাদের জেলাতে। অন্যান্য জেলায় যে যেমন হচ্ছে, যা যেমন হয়েছে, আমাদের জেলায় চালের মাল ভীষণ ভালো, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত জায়গায় আমরা নির্দেশ দিয়ে দিয়েছি আজকে স্থায়ী সমিতির মিটিংয়ে। এফসিআই যে ধান বা গম যে দেয় সেটা জলন্ধর পাঞ্জাব থেকে আসে, তো সেই বস্তাগুলো থেকে যেতে পারে। তাও আমাদের ডিসি সাহেবকে নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলো দেখে নেওয়ার জন্য। ডিস্ট্রিবিউটাররা যায় এবং তাদের যে মানে অভিযোগ যে তারা র্যান্ডামলি বস্তায় মানে মেরে হুঁক মেরে দেখেছে এবং চাল বার করেছে, সেখানে দেখা যাচ্ছে যে ভুঁয়ো ধরা বা চালগুলো মানে দেওয়া যাবে না। এবং তারা যেটা অভিযোগ করেছে যে পরে আমাদেরকেই ফাঁসি দেওয়া হবে যে আপনারা এই চাল অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন। না, এটা আমাদের অফিসারদের সঙ্গে আমরা কথা বলেছি, এটা পুরোপুরি একটা চক্র চলছে যারা সরকারকে বদনাম করার জন্যে বস্তা থেকে কোনো মাল বেরোয়নি, সেখানে গোডাউনে পড়েছিল সেই ঝাঁপ দেওয়া মাল দেখিয়েছে। কিছু মানুষ তো সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, এই যে কালো পোকা ধরা চালটা এলো করতে, এটা চালটা কোথা থেকে এসছে, সেখানে পড়েছিল তো গোডাউনে পড়েছিল, ঝাঁপ দেওয়া মাল একটা জায়গায় পড়ে থাকলে কি হবে, একটা কোণে সেটা দেখিয়ে তো ধরুন 3 মাস পরে আছে কি 2 মাস পরে আছে বাইরে কিছু চাল, তাহলে সেটা যদি আমি হাতে করে দেখা হতো পচা হতেই পারে, রং ইয়ে হতে পারে। খাদ্য দপ্তরে যিনি ইনচার্জ আছেন ওখানে, ওনার বক্তব্য অনুযায়ী যে চালটা সরবরাহ করা হয়েছিল সেটা 2017 এপ্রিল মাসে এখানে মানে আনা হয়েছিল, এই এপ্রিল আসতেছিল মানে বছর ঘুরতে চলে, এক বছরের মাথায় যে চাল সরবরাহ করা হচ্ছে স্বভাবতই তার গুণমান কিছুটা হলেও নামবে, কি বলবো। না, আমাদের এক বছরের মাল কোথাও এখনো বলে দিচ্ছি 25,000 মেট্রিক টন আছে, 6 মাস আগে সেই মালটা সরকার দিয়েছে, বোঝা গেছে, আবার বাংলাটা বলছি, 25,000 মেট্রিক টন আছে, 6 মাস আগে দেওয়া হয়েছে, আর কোনো চাল নেই। কেউ যদি বলে থাকে তোমাদের সেটা মিথ্যা বলেছে, সেই জন্যে বলছি কিছু কুচক্রী অসৎ ব্যবসায়ী যারা সরকারকে বদনাম করার জন্যে উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে খারাপ। কি মনে হচ্ছে সামনে পঞ্চায়েত ভোট বলে কি ধরনের চক্রান্ত করা হচ্ছে সেটা এখন দেখুন। মানুষ অনেক রকম অসৎ মানুষ আছে যারা সরকারকে কলুষিত করতে চাইছে, এর বিরুদ্ধে আমরা সবাই একত্রিত, সমস্ত মানুষ একত্রিত। আমরা যেগুলো করা দরকার
যাতে মানুষের অসুবিধা না হয় সেগুলো আমরা করছি, ঠিক আছে। আমাদের বর্ধমান জেলায় এখনও অভিযোগ হয়নি, একটা মানুষও অভিযোগ করেনি মাল খারাপ। তাহলে দু একজন মানুষ যারা ব্যবসা অসৎ ব্যবসায়ী তারা বলে দিল তাদের কথা, তাও আমরা তদন্ত করেছি, নিজেরা দেখে নিচ্ছি, আগামী দিনে যদি কোথাও হয়ে থাকে সেগুলো একটা কিছু হবে না। এবং নিজে মন্ত্রী নেমেছেন, এটা কোন রাজ্যে হয়েছে, নিজে মন্ত্রী রেড করছেন, পশ্চিমবাংলা বলেই সম্ভব, অন্য রাজ্য হয়তো বাবু এখানে মন্ত্রী বলে কেউ নয়, এখানে জনগণের সেবক, আমরা জনগণের সেবক, মানুষের পাশে থাকাই কাজ, সেই জন্য মন্ত্রী মানুষের পাশে। জন্য গাড়িতে আমাদের গোডাউন এন থেকে যখন ছাড়া হচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে, সেখানেও ইন্সপেক্টররা দেখবে মালটা আমাদের কিনা, এবং চেকিং হবে রাস্তায়, রাস্তাতেও চেকিং হবে। হবে এগুলো এতদিন তো হতো না? হ্যাঁ এতদিন তো হচ্ছিল না, মানে হচ্ছিল না মানে হয়নি, কোনোদিন তো কেউ অভিযোগ করেনি এখনো পর্যন্ত বর্তমান জেলায়, কোনো মানুষ একটা মানুষও অভিযোগ করেনি, করেনি, হয়নি। সেই জন্য এখন না করলেও মুখে মুখে কেউ বলছে, সেই জন্য আমরা এই মানে জরুরি ব্যবস্থা অবলম্বন করেছি। এখন তো পঞ্চায়েতগুলোকেও কোনোদিন কোনো রাজ্যে মানে কোনো জেলায় এখনো পঞ্চায়েত পুরো দেখছে এটা হয়নি, আমরা বর্তমান জেলায় শুরু করলাম যে পঞ্চায়েত প্রধানরা মাল দেখে তারপর ছাড়া হবে, ভালো মাল হলে মানুষকে দেওয়া হবে, না হলে আবার আবার আমাদের যেখান থেকে মাল এসছে সেই মানের গুণগত মাল খারাপ হতে পারে, একটা বস্তা ঢুকতে পারে, সেটা দেখে দেখে নিতে বলা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পুলিশ লাইনে পুলিশ প্যারেড অনুষ্ঠিত হলো শুক্রবার। এই উপলক্ষে এদিন ভালো কাজের জন্য 7 জন পুলিশকর্মীকে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন জেলার অধ্যক্ষ সহ বিভিন্ন পুলিশ আধিকারিক বৃন্দ। শুক্রবার পুলিশ লাইনে পুলিশের প্যারেড অনুষ্ঠিত হলো। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল। থ্যাংক ইউ স্যার। বসন্তকালের শুরুতে এই মনোরম সকালে প্যারেড গ্রাউন্ডে সকলকে স্বাগত। শীতের শেষে বসন্তের আগমনে প্রকৃতি আজ রঙিন সাজে সেজে উঠেছে, সাথে সাথে আমরাও আজ সুস্থ সুন্দর মনে সকলে এখানে উপস্থিত হয়েছি। সাহস, একাগ্রতা, ধৈর্য, নিষ্ঠা আর সর্বোপরি একতা, এগুলি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের চাকরির মূল মন্ত্র। ডিপার্টমেন্টের সরাসরি এইগুলি প্রয়োজন। আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন পদমর্যাদা থাকলেও একবারে নিচের স্তর থেকে সর্বোপরি স্তর পর্যন্ত সকলকে সমানভাবে কাজ করতে হয়। আমাদের ডিপার্টমেন্ট একটা বড় গাছের মতো, নিচু স্তরের কর্মীরা আমাদের সেই গাছের মূল বা গোড়া, যার উপর ভর করে গাছটা দাঁড়িয়ে আছে। ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যাংক হলো তার শাখা প্রশাখা। আজকে আমাদের মাস্টার পেরেড ছিল, যেটা আমাদের প্রত্যেক মাসে করা হবে। আজকে মাস্টার পেরেড উপলক্ষে দুটো নতুন জিনিস যেটা করা হয়েছে, আমাদের 7 জন পুলিশকর্মী যারা ভালো কাজ করেছিল বিগত 3 মাসে তাদেরকে এখানে স্টেজে পুরস্কৃত করা হয়, এবং তার সাথে সাথে আমাদের সব পুলিশকর্মীদেরকে সেফ ড্রাইভ সেফ লাইফ উপরে জানানো হলো, এবং যেটা আজকে দুটো
এখানে অর্ডার দেওয়া হলো কি আমাদের কেউ পুলিশকর্মী হেলমেটবিহীন গাড়ি চালাবে না, এবং কেউ ড্রাইভার যা পুলিশ গাড়ি চালায় ওরা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবে না। এটা আমাদের পুলিশকর্মী জন্য যতটা দরকার অত দরকার আমাদের পাবলিকের জন্য সকলকে আগ্রহ কি আপনারও এই দুটো জিনিস কিন্তু করবেন। এদিন জেলা আরাধ্যক্ষ জানান, প্রতি মাসেই এইরূপ প্যারেড অনুষ্ঠিত হয়। এদিন প্যারেড ছাড়াও 7 জন পুলিশকর্মীকে ভালো কাজের জন্য সম্মানিত করা হয়। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে পুলিশকর্মীদের সচেতন করা হয়। এর সঙ্গে সতর্ক করা হয় গাড়ি চালানোর সময় যাতে মোবাইল ফোন ব্যবহার না করেন। এদিনে এই প্যারেড অনুষ্ঠানে জেলা আরাধ্যক্ষ ছাড়াও পূর্ব বর্ধমান জেলার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরটি অনুষ্ঠিত হয় টাউন হল ময়দানে। রক্তদান শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল। শুক্রবার টাউন হল ময়দানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরটির উদ্বোধন করেন জেলা আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরপতি খন্দেকার মোহাম্মদ শহীদুল্লাহ, পৌরসভার এমসিআসি সেলিম খান, পৌরমাতা রেখা তেওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তের সংকট মোচনের উদ্দেশ্যেই উদ্যোক্তারা এই রক্তদানের আয়োজন করেছেন। এদিন প্রায় 300 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত দুটি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। মহতি রক্তদান শিবির অনুষ্ঠানের সঞ্চালক ভাই স্বরূপ কুণাল, তিনি শুধু স্বর্ণশিল্পী সংগঠনের একজন নেতৃত্ব ছিলেন না, তিনি ছিলেন বর্তমান শহরের বিশিষ্ট সমাজসেবী। বিভিন্ন আজকের এই রক্ত যোগানের মধ্যে দিয়ে স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি এবং তার পাশে সহযোগী হিসেবে বীরেন্দ্র একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এটা যেমন তার পাশাপাশি এই রক্তদানের একটা শ্রী গৌরাঙ্গ মিত্তাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী গোপাল দাস মহাশয়। বর্তমান সদস্য স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি এবং পশ্চিমবঙ্গ খ্যাত সামাজিক সংস্থা বিবেক এই যৌথ উদ্যোগে বর্তমান টাউন হল ময়দানে সকল স্বর্ণশিল্পী বৃন্দকে নিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কারা কারা উপস্থিত আছেন আর কতগুলো জনের লোকের আয়োজন করেছেন? আজ আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বর্ধমান পূর্ব বর্ধমান জেলার এসপি স্যার মাননীয় কুণাল আগরওয়াল মহাশয়। এর সাথে আমাদের মঞ্চ আলোচিত করে গেছেন আমাদের উপপৌরপিতা মাননীয় খান্দেকার মোহাম্মদ সাইদুল্লাহ, এবং এর সাথেও সেলিম খান মহাশয় এবং আরও অন্যান্য কাউন্সিলর রেখা তেওয়ারি এবং এছাড়াও আরও অন্যান্য কাউন্সিলর এখানে এসেছিলেন। এই মুহূর্তে মঞ্চে বসে রয়েছেন আমাদের জয়দেব দা, এর সাথে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন মহেন্দ্র সিং খালুজা মহাশয় এবং বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট এবং সহসম্পাদক তিনি রয়েছেন, তিনি হচ্ছেন পার্থ হাটি মহাশয়। এনারা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের কাজে সহায়তা করে আজকের এই স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের পাশে রয়েছে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গুইয়র গ্রামে অনিল বরণ রায় স্মৃতিরক্ষা উৎসবের শুভ সূচনা হল শুক্রবার। এই উপলক্ষে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শুক্রবার থেকে শুরু হল খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গুই গ্রামের স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায়ের জন্মদিবস পালন উৎসব। অনিল বরণ রায় স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে ও কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় 4 দিন ধরে চলবে নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে।
এদিন অনিল বরণ রায় স্মৃতিরক্ষা উৎসব উপলক্ষে কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন প্রায় 70 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। আজকে এই খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গুইর গ্রামে বীর স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় অনিল বরণ রায়ের জন্মদিন উপলক্ষে তার স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তার স্মরণে একটি রক্তদান শিবিরের মাধ্যমে তার জন্মদিনটিকে পালন করা হচ্ছে। এইটা কাদের উদ্যোগে হচ্ছে? এই স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী অনিল বরণ রায়ের স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এবং কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানটি হচ্ছে। কদিন ধরে চলবে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানটি আজকে উদ্বোধন হলো রক্তদান শিবিরের মধ্য দিয়ে। সভ্যদের বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আজকের এই সভার মঞ্চে বিশেষ যেসব অতিথি এসছেন তাদেরকে আমি নমস্কার বা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকে এখানে যারা উপস্থিত আছে। আমাদের ভারতবর্ষে এরকম অনেক মহাপুরুষ আছেন যাদের প্রকৃত মূল্যায়ন আগে পর্যন্ত হয়ে ওঠে। তবে এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেন ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ। করছেন বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ মহাজয়, এই জন্য সবাই করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। পর্যন্ত বার করতে পারি সেটা তো রেকর্ড হয়ে থাকবে তার সমস্ত কাজকর্ম। এই আপনারা ভেবে দেখুন, যদি এরকম ভাবেন যে দেখুন দক্ষিণ দামোদর থেকে পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তী যত বামপন্থী নেতা এই এলাকা থেকে উঠেছে, আবার আজকে তৃণমূল নেতাদের বলেন প্রথম থেকে তৃণমূল নেতারা সব দক্ষিণ দামোদরের ছিল, ক্ষমতায় আসার পর আস্তে আস্তে উত্তরের নেতারা এসে গেছে, কিন্তু প্রথম থেকে দক্ষিণ দামোদর নেতারা কিন্তু খুব সামনের দিকে ছিল, কাগজে তাদের নাম বেশি ছিল, তাদের নামগুলো ভাবুন তার এখন একটু পিছিয়ে পড়েছে আর কি। দক্ষিণ দামোদর চিরদিন রাজনীতিতে এগিয়ে বর্ধমানের মধ্যে স্বাধীনতা সংগ্রামের সময় থেকে আজ পর্যন্ত, এবং সেটা বোধ হয় ওই যেরকম হয় প্রতিকূলতার মধ্যে মানুষ হতো, সেই প্রতিকূলতা মানুষের মনের জোর বাড়িয়ে দিত আর বলে মনে হয়। আমার যে শুনতে ভালো লাগলো যে অনিল বরণ রায় যখন অখণ্ড ভারত আন্দোলন করছেন এটা 1966 থেকে 70 সাল তিনি করেছিলেন, 70-এ তিনি মারা যাচ্ছেন, তখন তিনি এই গ্রামে এসেছিলেন লিফলেট ছড়াতে, এবং সেই লিফলেট যদি পাই ওনার কাছে থাকতে পারে উনি বললেন খোঁজ করবেন খুব ভালো হয় আর কি। সেগুলো তো আমাদের কাছে রেকর্ড। এই যে নেতাদের কথা বললাম যারা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন শু সম্পর্কে একটি অখণ্ড বই পাওয়া যায়, পত্রলেখা থেকে বেরিয়েছিল, ওনার জীবনী, ওনার চিঠি সংগ্রহ, ওনার ছেলে মেয়ের ছবি সব আছে ওনার। এই বইটা দাদার কথা সুরেশচন্দ্র ঘোষের লেখা, রিপ্রিন্ট হয়েছে সিগনেট থেকে অর্থাৎ আনন্দ থেকে। রাজবেরি ঘোষ যিনি খণ্ড ভুল করবেন না, উনি যেখানে মেলা হয় ওখানে জন্মানি, খণ্ড ঘোষে জন্মেছিলেন, মায়ের মামার বাড়ি ওটা, মায়ের মামা বাড়িতে থাকতেন, একটা ঘটনার প্রেক্ষিতে অনেকেই জানেন। এই বইটার হস্তলিখিত জেরক্স কপি আমাকে শ্যামলদা দিয়েছিলেন বছর পাঁচেক আগে, আমার কিন্তু মনে আছে সেটা। কুশোধন চন্দ্র খুব ভূমিকা নিয়েছিল, তার লেখা একটি বই বটুক সাহিত্য কমিটি থেকে বার করা হয়েছে। এইবার আমাদের সময় হয়েছে, দুরলদাকে বলছেন যে এই অনিল বরণ রায়কে নিয়েও একটা কিছু করতে হবে, আমাদের একটা বই করতে হবে, রেকর্ডটা থাক, তার চিঠিপত্র, তার লেখালেখি, তার ওই যে লিফলেট যদি পাওয়া যায়, তার জীবনী, এই দিয়ে একটা অন্তত 100-150 পাতার বই আমরা কিন্তু সবাই মিলে উদ্যোগ নিয়ে করব। এই ব্যাপারে আমাকে যেটুকু সাহায্য করতে হবে আমি নিশ্চয়ই করব। এটা দুলালদা যদি দায়িত্ব নেন খুব ভালো হয়, গোটা কমিটির সাথে আলোচনা করে। স্যারের সঙ্গে কথা হয়েছে, তো একটা কথা বলে নিচ্ছি যে এই এলাকাকে যিনি গর্বিত করেছেন অনিল বরণ রায়, তো তার সম্বন্ধে সঠিক তথ্য করতে গেলে কিছু বইপত্র দরকার। আর আপনারা জানেন যিনি বক্তব্য রাখছেন তিনি একজন লেখক এবং ইতিহাসবিদ, তো আমি স্যারকে অনুরোধ করেছি যে তার সম্বন্ধে একটা পুরো বই লেখার জন্য। তিনি মাননীয় প্রণবতা মহাশয়কে তার স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। আমি শ্যামল দত্ত মহাশয়কে স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে মাল্যদান করি। নিরঞ্জন রায় ওনার বংশধরকে অনুরোধ করব স্বাধীনতা লুৎফর রহমান সাহেবকে। এছাড়া উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিরা অনির্বরণ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তার স্মৃতিচারণ করেন। উৎসব উপলক্ষে একটি মেলারও আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনার পূর্বে এদিন সকালে সাঁওতালি নৃত্যের মাধ্যমে এলাকাবাসীরা গুইড় গ্রামটি পরিক্রমা করে। আমাদের এখানে শিক্ষিত হয়ে বরণ রায় যার জন্ম এই গ্রামে, তার স্মৃতির উদ্দেশ্যে আজ থেকে আমাদের একটা সাংস্কৃতিক মানে উৎসবের আয়োজন হয়েছে। আজ উদ্বোধনে মঞ্চে বিভিন্ন বক্তা তার স্মৃতিচারণ করলেন। এরপর আমাদের রক্তদান শিবির দেওয়া হচ্ছে। কদিন ধরে চলবে এটা? চার দিন ধরে। কি কি আছে এই মেলাতে? এই মেলায় আছে বাচ্চাদের বোসাক প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির ওপর আবৃত্তি, নাচ, গান মানে প্রতিযোগিতা আছে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। কোন হসপিটাল? বর্ধমান। এই ডাক্তারবাবুরা কোথা থেকে এসছেন? বর্ধমান হসপিটাল থেকে। বর্ধমান হসপিটাল থেকে। কতজন আর কি রক্তদাতা আছে? আমাদের তো টার্গেট আছে 70। গুইড় থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বাঁকুড়া জেলার ইনপুর ভেদুয়া শোল উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রামনারায়ণ পাল। শুক্রবার বাঁকুড়া জেলার ইনপুর থানার উদ্যোগে ভেদুয়া শোল উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল। মূলত বিদ্যালয়ের ছাত্রীদের সচেতন করার লক্ষ্যে এইরূপ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনামণি মান্ডি। এক লাখ টাকা দেবো, 1.5 লাখ টাকা দেবো। তখন ছেলের বাবা এসে বললো ওরকম জায়গায় আমার ছেলেকে হচ্ছে গিয়ে তোমার 1.5 লাখ টাকা দিতে চেয়েছে, আপনি তাহলে 1 লাখ টাকা দেবে। এভাবে চলে কিন্তু, বুঝতে পারছো কিনা? তো কিছু টাকা হয়তো দিয়েও দিয়েছে ছেলেকে, আরো অনেক টাকা তোমার এনগেজ হয়ে গেছে। কি তোমার যে তখন মেয়েটাকে পছন্দ হয়ে গেল, ছেলে পক্ষে পছন্দ হয়ে যাওয়া মানে সে আত্মীয় হয়ে গেল। আর যতদিন না বিয়ে হচ্ছে ওই ছেলে হচ্ছে একবার জামাই বাবুদের নিয়ে আসবে, আর আসবে তো একবার বন্ধুদেরকে নিয়ে আসবে, একবার ওই ছেলের বাবা তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবে, একবার হচ্ছে ওই ছেলের বাবা যত রিলেটিভ আছে ওই বিয়াই বসে আছে তাদেরকে নিয়ে আসবে। অন্তত 4-5 বার যাওয়া আসা করে। করে কি মূলত বাল্যবিবাহ রোধ, কোনো প্রলোভনে পা না দেওয়া, সেফ ড্রাইভ সেভ লাইফ ও এটিএম এর পাসওয়ার্ড কাউকে না জানানোর বিষয়গুলির উপর আলোকপাত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাম নারায়ণ পাল। ছাত্রীরা এই রূপ সচেতনমূলক শিবির হওয়ায় সভাপতির খুশি। আত্মসুরক্ষার ব্যাপারে বিভিন্ন রকম নিয়ম বলে দিয়ে গেছেন। এগুলির মধ্যে ছিল বাল্যবিবাহ, সেফ ড্রাইভ সেভ লাইফ, এটিএম ফ্রড, চিটিং, এইসব ছিল। তিনি বলেছেন যে কীভাবে আমরা বাল্যবিবাহ যাতে 18 বছরের নিচে মেয়েদের এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ না হয় সেইটা দেখতে বলেছেন, এবং বিভিন্ন রকম প্রলোভন থেকে মেয়েদেরকে বাঁচতে মেয়েতে যাতে না পড়ে বা ছেলেরা কেউই যাতে না পড়ে সেসব হিসাবে বলেছেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মেমারের খাদ্য দপ্তরের গোডাউনে অতর্কিতে হানা দিয়ে বেশ কিছু অসঙ্গতি ধরে ফেলেন। পুলিশ লাইনে পুলিশ প্যারেড অনুষ্ঠিত হলো শুক্রবার। স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
খন্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গুই গ্রামে অনিল বরণ রায় স্মৃতি রক্ষা উৎসবের শুভ সূচনা হল শুক্রবার। বাঁকুড়া জেলার ইনপুর ভেদুয়াশের উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।